গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বার হচ্ছে, আজকে কি বারে? ও মঙ্গলবার। আজকে বার হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালের ওয়েদারটা আজকে ভালো, বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। রান্নাবাড়ি হয়ে গেছে। আজকে মেনুতে ছিল ডিমের ঝোল, মাছের ঝোল আর কল্লালু ভাজা, এই ছিল আজকের মেনু। তো চলো বৃষ্টিটার ওয়েদারটা দেখাই তোমাদেরকে। আর এতক্ষণ আসতে পারিনি কারণ এই দেখো দেখো তো। গুড মর্নিং বল। গুড মর্নিং। এতক্ষণ আসতে পারিনি, রান্না করছিলাম। তো মাছও নেওয়া হলো, তো মাছটা আর কাটা যাবে না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভালো লাগছে না কাটতে। ভাবছি এখন শুয়ে থাকবো বৃষ্টির মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বৃষ্টিটা দেখাই তোমাদেরকে, ওয়েদারটা কেমন ওয়েদার। এই দেখো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কি না? দেখো বৃষ্টি ফোঁটা 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 পড়ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি। এই দেখো চালের উপর থেকে বৃষ্টির জল পড়ছে। এই দেখো, বুঝতে পারছো কি তোমরা আসলেও? এই দেখো বৃষ্টির ফোঁটা ফাটা, মাটি একদম ভিজে গেছে। আর এদিকে তোমরা বুঝতে পারবে কি না, দাঁড়াও একটু দেখানোর চেষ্টা করছি। দেখো পুকুরে টিপটপ টিপটপ করে পড়ছে, গান আছে না একটা, টিপটপ টিপটপ বৃষ্টি সেই থেকে পড়ছে তো পড়ছে। দেখো সেই গানটা মনে পড়ে গেল। এই দেখো বৃষ্টি, ভালোই লাগছে বৃষ্টির ওয়েদার, খুব ভালো লাগছে দেখতে। তো দেখতে থাকো তোমরা তারপরে। সকালে বৃষ্টি হওয়ার পর এই দেখো অবশেষে রৌদ্র উঠল 2:30 দিকে। তো ভাবলাম একটু বাইরে বেরিয়ে রৌদ্র গায়ে লাগিয়েই নিই, কারণ বাড়িতে তো রৌদ্র নেই। হচ্ছে না থাকার, বাড়িতে রৌদ্র না থাকার কারণে ভাবলাম যে হচ্ছে রৌদ্র গায়ে লাগিয়ে নিই আর বসে বসে কুল খাই। কারণ গাছে, মানে বাড়ির সামনেই গাছে কুল পেকেছে, টসটসা হয়ে পেকে আছে। তো ভাবলাম যে একটা দুটা কুল খেয়ে নেই বসে রৌদ্রুতে বসে বসে। তো তোমরা চলো দেখতে থাকো কুল খাওয়া আমাদের। রৌদ্রে বসেও আছি আর এই যে কুলও খাচ্ছি। দেখো কুল, দেখো বসে আছে, দেখো রকি বসে আছে। তো কুলটা এত মিষ্টি, দারুণ খেতে। দেখো হাফ বাটি কুল আছে, বুদি দিয়ে আসবে, আমরা সবাই মিলে খাবো কুলটা। আমি স্ট্যান্ডটা নিয়ে আসিনি, নাহলে আড্ডাটা দেখাতাম। স্ট্যান্ডটা না আনার কারণে আমি আড্ডাটা দেখাতে পারছি না তোমাদেরকে। যতটুকু হাত দিয়ে হাত দিয়ে পারছি ততটুকুই করছি। তো তোমরা এটাই দেখো একটু কষ্ট করে, আর কী করা যাবে। এদিকে রকি শুয়ে আছে আর এই কোনটাতে, এর ভিতরে বুড়ি শুয়ে আছে। দেখো দেখতে পাচ্ছ কি না, বুড়ি শুয়ে আছে। এত সুন্দর খেতে না কুলটা, জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হালকা টক, মিষ্টি বেশি, দারুণ খেতে। তো চলো কুল টুল খেয়ে নিই, বসে বসে আড্ডা মারিয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে বিকেলে কথা বলতে, তোমাদের দাদাভাই চলে আসলে। টাটা। আর দেখো তখন আমি চলেও গেছি বদ্দাদের বাড়িতে। দেখো বদ্দা আমিত্তি ভাজছিল। আমিত্তি তোমরা চেনো কি না জানি না, কিন্তু ডাল দিয়ে করে, আই থিঙ্ক মাসকালাই ডাল নাহলে মুগ ডাল, এই দুইটা ডালের মধ্যে যে কোনো একটা ডাল দিয়ে করে, কিন্তু ব্যাপক টেস্ট। এই দেখো ভেজে প্রথমে তেলে জিলেপির মতো ভাজতে হয়, ভেজে রসে ডুবোতে হয়। দেখো রসে ডুবানোর পর কী সুন্দর থালাটা লাগছে দেখতে, আর এত টেস্ট হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট গরম গরম জিলেপি যেমন লাগে, জিলেপির থেকেও সফট, নরম তুলতুলে আর একদম সফট। মুখে দিলা তো মনে হচ্ছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে এত সুন্দর খেতে লাগছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট। আর এখানে দেখতেই পাচ্ছ বদ্দা ভাজছে, আর ওখানে বদ্দা ভাত নাচছে আর বাবা দিচ্ছিল। তো দেখতেই থাকো। হাই, গুড আফটারনুন অল। আমরা এখন হাঁটছি, মানে ইভিনিং ওয়াক।
আফটারনুন ওয়ার্ক, ইভিনিং এখনো হয়নি। হ্যাঁ সরি সরি, ইভিনিং এখনো হয়নি, আফটারনুন ওয়ার্ক করছি আমরা। দেখো পুকুর, পুকুরের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চলো পরে কথা বলবো। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন আমরা বসে আছি আর সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, তো বসে বসে এখন আজকে রাত্রিবেলা হবে ফুলকপির চপ, তো সেটা কাটবো এখন, ফুলকপিটা কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আসবো, তো চলো দেখতে থাকো তোমরা। এখন আমি আর তোমাদের দাদাভাই মিলে বানাবো হচ্ছে ফুলকপির পকোড়া। তো দেখো ফুলকপি কেটে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ছাড়িয়ে রেখে দিয়েছি, ভাপ উঠছে দেখো। আর এদিকে আমি বেসনটা গুলিয়ে নিবো, ততক্ষণ তোমার দাদাভাই চলে আসবে। আর এখানে বেসন হচ্ছে গুলানোর জন্য আমি এখানে দিয়েছি চালের আটা, মানে চালের গুঁড়ো, তারপরে হচ্ছে একটু একটুখানি ময়দা 2 চামচ পরিমাণ, আর হচ্ছে 3 চামচ পরিমাণ, হচ্ছে 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে বেসন, তারপরে দিয়েছি জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, হলুদ, একটু খাওয়ার সোডা, ব্যাস এতটুকুই উপকরণ দিয়েছি। এটা দিয়ে আমি এখন উপকরণগুলো দিয়ে আমি হচ্ছে এখন বড়াটা ভেজে নেব, তো ভেজে নেওয়ার পরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। দেখো মানে যে গুঁড়োগুলো সব দিয়েছিলাম ব্যাটারটা এরকম তৈরি হয়েছে, কারণ এরকম ঘন না করলে ফুলকপিতে ধরে রাখবে না, ব্যাটারটা ছেড়ে যাবে, তখন বিচ্ছিরি লাগবে খেতে, সেজন্য এরকম ঘন করতে হবে এরকম। তো চলো ভাজি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হচ্ছে। দেখো যেগুলো দিয়েছিলাম কড়াইয়ে সেগুলো ভাজা হয়ে গেছে, আর তোমাদেরকে বলছি এই দেখো শব্দটা শুনতে পাচ্ছো কীরকম ক্রিসপি হয়েছে চালগুলোটা দেওয়ার জন্য, এই দেখো দেখেছো দারুণ ক্রিসপি হয়েছে। এবার দেখাচ্ছি কড়াইয়ে যেগুলো আছে ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কড়াইয়ে সবে মাত্র ছাড়লাম, এগুলো আস্তে হিটে মিডিয়াম, একদম লো হিটে, লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, কারণ ওপরটা তখন পুড়ে যাবে, ভেতরের ময়দাটা যেহেতু আমাদের ব্যাটারটা মোটা তো হবে না, ভেতরটা কাঁচা থাকবে। তো এইভাবে তোমরা করবে বাড়িতে, করে জানিও কেমন হয়েছে। হ্যালো গাইস, তো দেখলেই তোমরা আমাদের বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাইনি, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে চলো কালকে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে, টাটা বাই বাই, গুড গুড নাইট।